আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইনে আপনার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা যে কোনো ইনস্টিটিউটের পেজ কীভাবে ক্রিয়েট করবেন, তো লিঙ্কডইনে একটি অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি, আর আপনার ব্যবসায়িক বা বিজনেস পেজ থাকা খুবই দরকার বা গুরুত্বপূর্ণ। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি লিঙ্কডইনে একটি বিজনেস অ্যাকাউন্ট বা ব্র্যান্ড পেজ খুলবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এক্ষেত্রে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। করার পরে আপনাকে গুগলে যে সার্চ করতে হবে লিঙ্কডইন। তো লিঙ্কডইন লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার প্রোফাইলে লগ ইন করতে হবে। তো আপনি আপনার প্রোফাইলে লগ ইন করার পরে আপনার প্রোফাইলটি দেখতে পারবেন। তো প্রোফাইলটি দেখতে পাওয়ার পরে আপনি যদি এখানে ডান দিকে তাকান ওয়ার্কের নিচে যদি আপনি স্ক্রল করে নিচে আসেন, তো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে ক্রিয়েট এ কোম্পানি পেজ। তো আপনি যদি ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করেন, তো করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অপশন দিয়ে দিয়েছে যে কোম্পানি শোকেস পেজ এডুকেশনাল ইনস্টিটিউট। যেমন আমি যদি এখানে কোম্পানি বলি তাহলে একটি স্যামসাং, ওয়ালটন আপনার এগুলো একটি ব্র্যান্ড, এবং এডুকেশনাল ইনস্টিটিউট বলতে আপনার বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান, আর শোকেস বলতে আপনি এখানে শোকেস টাইপের যে এখানে মানে আপনি এখানে এটা আপনাকে ঠিক বলা যায় যে হচ্ছে ঠিক পোর্টফোলিও টাইপের একটি ওয়েব পোর্টফোলিও, যেরকম আপনার ওখানে শো করা আছে আপনার সব কাজগুলো, তো এরকম শোকেস টাইপের পেজ। তো আপনি এখানে যদি কোম্পানি করেন তো এখানে কোম্পানি দিবেন। তো আমি যেহেতু আমার চ্যানেলের জন্য খুলতেছি এই জন্য আমি এখানে কোম্পানি দিলাম। তো কোম্পানি দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নেম, অর্গানাইজেশন নেম, তো এখানে আপনি আপনার কোম্পানির নাম দিবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তারপরে বলছে যে লিঙ্কডইন কোম্পানি স্ল্যাশ, তো এখানে আমি এখানে আপনার মানে ইউজার নেম আর কি, তো ইউজার নেম আমি এখানে স্পেস দিয়েছি না, স্পেস না দিয়ে দিচ্ছি যে হচ্ছে রানিত আলামিন। আমার ফেসবুকে এমনই দেওয়া আছে এই জন্য আমি এটা লিখে দিচ্ছি। এখন আপনি যদি এখানে দেখেন যে হচ্ছে যে ওয়েবসাইট, তো এখানে আপনার ওয়েবসাইট বা আপনার কোম্পানির ওয়েবসাইটের নাম এখানে দিতে বলছে, তো আপনি এখানে আপনার কোম্পানির ওয়েবসাইটের ঠিকানাটা দিবেন। তো আসলে আমার ওয়েবসাইট করা নেই এই জন্য আমি দিচ্ছি না। তো এখানে হচ্ছে আপনার হচ্ছে এখানে যদি আপনি দেখেন যে ওয়েবসাইটের নিচে ইন্ডাস্ট্রি, তো এখানে ইন্ডাস্ট্রি দিতে পারেন যে এটা হচ্ছে এখানে আমি এটা আমার টেকনোলজি যেহেতু, তো আমি এখানে এই যে এখানে দিয়ে দিলাম যে টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, আমি এটা দিয়ে দিলাম যে টেকনোলজি ইনফরমেশন ইন্টারনেট। তো তারপরে দেখতে পাচ্ছেন যে অর্গানাইজেশন সাইজ, অর্গানাইজেশন সাইজ এখানে বলছে যে একজন এমপ্লয়ি, দুই থেকে দশজন এমপ্লয়ি, এগারো থেকে পঞ্চাশজন এমপ্লয়ি, একান্ন থেকে দুশোজন এমপ্লয়ি, এইভাবে সিরিয়াল দেওয়া আছে। তো যেহেতু আমি এই পেজটি নিজে আমার চ্যানেল নিজে চালাচ্ছি এই জন্য আমি এখানে ওয়ান দিয়ে দিচ্ছি। তো ওয়ান দিয়ে রাখলাম। এখন দেখতে পাচ্ছেন যে অর্গানাইজেশন টাইপ, তো এখানে দেখতে পাচ্ছে অর্গানাইজেশন টাইপের নিচে ক্লিক করলে পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, সোল প্রপার্টিশিপ, প্রাইভেট হেলথ পার্টনারশিপ। তো যেহেতু আমি এটা ব্যক্তিগত সেই জন্য আমি এখানে সোল প্রপার্টিশিপ দিচ্ছি। তো ভিউয়ার্স, তারপরে দেখতে পাচ্ছেন যে লোগো, তো এখানে কিন্তু লোগো বলে দিয়েছে যে 300x300 পিক্সেলের আপনার রিকমেন্ডেড, এটা আপনার জেপিজি, জেপিজি ফাইল বা পিএনজি ফাইল সাপোর্ট করবে। তো আমি আমার পেজের আপনার বা আমার এখানে আপনার কিন্তু কোম্পানি বা পেজের লোগোটা বা যে কোনো আপনার যে ব্র্যান্ডটা সেটার লোগোটা এখানে দিতে হবে। তো আমি আমার পেজের লোগোটি তৈরি করে রেখেছি। তো আমি যদি এখানে সোর্স ফাইলে দেই, তো দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি এখানে একটি ফাইল তৈরি করে রেখেছি, তাই ফাইলটি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ট্যাগলাইন, তো ট্যাগলাইনে আপনার কোম্পানি অথবা পেজ অথবা আপনার ব্র্যান্ড নিয়ে শর্টকাট একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন। তো আমার ডিসক্রিপশনটি লেখা ছিল, আমি এটি পেস্ট করে দিচ্ছি। তো করে দেওয়ার পরে আপনাকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে ওকে করে দিতে হবে। করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ পেজ। তো আমি পুনরায় আবার একটু চেক করে নেব যে সব কিছু ঠিক আছে নাকি। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। তো এখন আমি যদি ক্রিয়েট পেজে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, এবং হয়ে যাওয়ার পর এখানে আমাদের দিয়েছে যে সেট আপ ইউর পেজ ফর সাকসেস। তো আমার পেজটা কিন্তু হচ্ছে এখানে বলছে যে পেজ 30% মোর ট্রাফিক, মানে 30% মানুষের কাছে বেশি যাবে আমার হচ্ছে এটি সবগুলো অ্যাড করে দিলে। তো
তো আমি এখন হচ্ছে এইখানে এই ওয়েবসাইট অ্যাড করে দিব। ওয়েবসাইট অ্যাড করে দেওয়ার জন্য আমার তো ওয়েবসাইট আসলে আমার করা নেই, তো আমি এখানে যেটি করব সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের এইটি দিয়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার এখানে চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে আপনাদের চ্যানেল বা এর ইউটিউব লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের লিঙ্কটি দিয়ে দিতে পারেন। তো এখন আমি এখানে সেভ করে দিচ্ছি। তো এখানে বলছে যে ডিসক্রিপশন দিতে, তো ডিসক্রিপশন আপনারা আপনার কোম্পানি বা পেজ সম্পর্কিত সম্পূর্ণ একটি ব্রিফলি ডিসক্রিপশন দিবেন। তো আমি যদি আমার ডিসক্রিপশনটি এখানে লিখে দেই, তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডিসক্রিপশনটি দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, ডিসক্রিপশনটি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে যদি আমি এখানে সেভ বাটনে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে সেভ চেঞ্জ, তো আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। তো তারপর আমি যদি এখন এখানে এখানে এটা পোস্ট করার কথা বলছে, তো আমি এখানে এটা পোস্ট দিচ্ছি না, যে নো থ্যাঙ্কস। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এখানে আর বলছে যে হচ্ছে যে লোকেশন অ্যাড করতে বলছে। তো আপনি যদি লোকেশনে ক্লিক করেন, তো এখানে যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দিয়ে দিলেন। তো দেওয়ার পর এখানে বলছে যে আপনার আমার এখানে দিয়ে দেবো যে মায়োগ্রাফি ডাজন্ট হ্যাভ এ স্টেট অ্যাড্রেস, তো আমার এখানে স্টেট অ্যাড্রেস দিতে যাচ্ছি না। আর এখানে আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা ঢাকার ঠিকানাটা দিয়ে দিলাম। তো এটা আসলে হেডকোয়ার্টার হিসেবেই রেখে দিলাম ঢাকাতে। তো আমি আমার বাসার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে, তো এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি যদি এখন এখানে সেভ করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে ক্রস দিয়ে যদি আসি যেখানে পোস্ট করতেছি না, তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্লো ইওর ফ্লাওয়ার্স ইনভাইট কানেকশন। তো ইনভাইট কানেকশনে যদি আমি এখানে আসি, দেখতে পাচ্ছেন যে এখানে আমার হচ্ছে এই পেজের জন্য ফলো মানে ইনভাইট পাঠাতে বলছে আমার পেজের জন্য। তো এখানে আমি যদি কয়েকজনকে পাঠাই, তো কয়েকজনকে পাঠিয়ে রাখতেছি, তো এদেরকে আমি পাঠিয়ে আপাতত পাঠিয়ে দিলাম চারজনকেই। তো এটা এখন পোস্ট করার বলতে বলছে, তো আমি পোস্ট করতেছি না। তো তারপরে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কমিটমেন্ট। তো এইখান থেকে কমিটমেন্ট যদি আমি এখানে অ্যাড করি, তো করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাড কমিটমেন্ট। তো এখানে যদি আমি অ্যাড বাটনে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে এনভায়রনমেন্টাল বা সোশ্যাল ইম্প্যাক্ট, তারপর ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড লার্নিং। এখানে ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড লার্নিং, তো এখানে হচ্ছে আপনার এখানে যে আপনি যে বিষয়ে কাজ করছেন আমার চ্যানেল, যেহেতু হচ্ছে ক্যারিয়ার বা যে টেক টাইপের লার্নিংয়ের কাজ করে, তবে এখানে এটা দিতে পারি। তবে আসলে এখন এটা দিচ্ছি না, এটা পরে লিখে দিতে হবে, এই জন্য এটা আপাতত স্কিপ করছি। দিচ্ছি যে আই ডোন্ট হ্যাভ দিয়ে দিচ্ছি, তো এটা এখন ডোন্ট হ্যাভ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বলছে ইওর ফার্স্ট পোস্ট, তো এটা পোস্ট করতে বলছে, এটা পোস্ট আমি এখন আপাতত করব না বা করে দিতে পারি। যে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম যে হচ্ছে আমাদের পেজের যে এইটা আছে সে অ্যাবাউটটাই আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটা আমি এখন পোস্ট করে দিতে চাচ্ছি। আর এখানে হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাশট্যাগ দিয়ে দিছে এই টেকনোলজি ট্রাভেল কন্টেন্ট, এগুলো আমি এখানে দিয়ে দিলাম, হ্যাশট্যাগ দিয়ে দিলাম। আমার এখানে নামও দিতে পারি আমার চ্যানেলের, দিয়ে দিলাম আমার নামও দিয়ে দিলাম। হ্যাঁ, তো কাজ শেষ। তো এখন যেটি করতে হবে আপনাকে, এখানে যদি আমি পোস্ট করে দিই, তো আমার এটি পোস্ট হয়ে যাবে। তো তারপরে আপনি যদি দেখেন যে এখানে বলছে অটোমেটিক্যালি শেয়ার ওপেন রোল, তো এখানে যদি অ্যাড করেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে ওখানে অবস্থিত, আপনি কিন্তু এটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে আপনি যদি এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন, তো করে দেওয়ার পরে আপনি যদি ব্যাকে আসেন, ব্যাকে আসেন, তো দেখতে পাচ্ছেন যে আপনার এখনও দুইটা কাজ বাকি আছে, সেটি হচ্ছে কাস্টম বাটন। তো কাস্টম বাটনে যেটি করতে হবে যে আপনারা আপনাদের হচ্ছে এই চ্যানেলে লিঙ্ক দিতে পারেন, অথবা আপনাদের কোনো পোর্টফোলিও থাকলে সেটা দেখতে দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিব আমি এখানে। তো এখানে ভিজিট ওয়েবসাইট বা হচ্ছে এখানে লার্ন মোরে দিয়ে আমি এখানে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যেখানে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিয়েছি। তো তারপর যদি আমি এখানে সেভ বাটনে প্রেস করি, তো এটা কিন্তু সেভ হয়ে গেল। তো তারপরে
আপনি যদি এখানে দেখেন যে সর্বশেষ যে একটা বাদ আছে সেটা হচ্ছে হ্যাশট্যাগ, তো আপনি যদি অ্যাড করেন তো এখানে বলছে হ্যাশট্যাগ, এটা এখানে কিন্তু আপনি তিনটা হ্যাশট্যাগ মোট অ্যাড করতে পারবেন। তো এখানে কিন্তু আমার চ্যানেলের নাম এখানে দিয়ে দিয়েছে, তো এখানে কিন্তু আমি এটা দিয়ে দিব, হ্যাঁ এটা দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম, একটা আমার নাম দিয়ে দিলাম। আচ্ছা প্রথম অক্ষরটা বড় হাতের দেই, এই যে আমার নামটা দিয়ে দিলাম। আর একটা হচ্ছে আমি এই যেটা দিতে পারি যে টেকনোলজি, এই টেকনোলজি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিনটাই মোট হ্যাশট্যাগ দিয়ে যাবে, তো আমি কিন্তু তিনটা হ্যাশট্যাগই দিয়ে দিয়েছি। তো এখন যদি আমি সেভে ক্লিক করি, তো সেভে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পেজের কিন্তু মোটামুটি সব কাজ শেষ। তো আমি যদি এটা একটা রিফ্রেশ দিই, তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের পেজের কিন্তু মোটামুটি কাজ শেষ, আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু দেখলেন যে কীভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয়, সেটা কোম্পানি হোক, সেটা আপনার চ্যানেল হোক বা আপনার ব্যক্তিগত হোক, তো এইভাবে কিন্তু আপনারা লিঙ্কডইনে পেজ খুলতে পারবেন। তো এই পেজটা কীভাবে আরও আপনার কাস্টমাইজ করতে হয় এই বিষয়ে যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তো আমি নতুন সেই ভিডিওটি নিয়ে হাজির হব। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখালাম যে কীভাবে একটি লিঙ্কডইনে একটি কোম্পানি পেজ বা ব্র্যান্ড পেজ খুলবেন। তো এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।